হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ফ্রি ফায়ারের আরেকটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমাদের ফ্রি ফায়ারের আরেকটা নতুন টপ আপ ইভেন্ট চলে এসেছে, যেখানে কিন্তু আমরা টপ আপ করলে কিন্তু একটা ইমোট পেতে তুলেছি। তো গাইস, ইমোটটা কিন্তু আজকে আমি নিয়ে দেখাবো, আর ইমোটটা দেখতে ঠিক কেমন দেখা যায় আমি কিন্তু এখনও জানি না, তো এটা আমি নেওয়ার পরেই বুঝতে পারবো। আর যারা যারা অলরেডি ভাবতেছেন ইমোটটা টপ আপ করে নেওয়া যায় কিনা, তাদেরকে আমি একটা জিনিস বলবো ভাই, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখার পর যদি ইমোটটা ভালো লাগে তাহলে আপনারা টপ আপ করে ইমোটটা নিতে পারেন। তো আশা করি ভিডিওটি অনেক এক্সাইটিং হতে চলেছে, তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ করা ছাড়াই সম্পূর্ণ দেখে থাকুন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে এই ধরনের কোনো ভিডিও আসার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন এবার কথা না বাড়িয়ে ইন্টার পর ভিডিওটি শুরু করা যাক। এবার আমি সরাসরি চলে যাবো টপ আপ পেট, এবং টপ আপ করে কিন্তু আপনাদেরকে দেখে দিব ইমোটটা দেখতে ঠিক কেমন দেখা যায়। আমি কিন্তু এবার টপ আপ করে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নতুন যে ইমোট আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি আমাদেরকে দিয়ে দিয়েছে, মানে আমাদের টপ আপ করার সাথে সাথে কিন্তু এটা সাথে সাথেই দিয়ে দিয়েছে। তো গাইজ, এবার আমি কিন্তু ইমোটটা কিন্তু এখন করতে পারবো না, যেহেতু আমার আটটা স্লট সম্পূর্ণ ফুল হয়ে গেছে। তো এখান থেকে আমাকে একটা ইমোট বাদ দিতে হবে, তারপরে কিন্তু আমি আপনাদেরকে ইমোটটা দেখে দিতে পারবো। তো এবার আমি সরাসরি চলে যাচ্ছি কালেকশনে, এবং কালেকশন থেকে আমি ইমোটটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো ইমোটটা কোথায়, ইমোটটা একটু সবার নিচেই থাকবে। তো ইমোটটা এখন আমি, এই যে আমাদের সেই ইমোটটা, ও ভাই সাহেব দেখতে পাচ্ছেন আমাদের নতুন ইমোট চ্যালেঞ্জ অন। তো দেখতে পাচ্ছেন ইমোটটা, এটা কিন্তু একটা ইন্ডিয়ানের একটা পাঞ্জাবের কোনো একটা স্টাইল হতে পারে, আমি শিওর না, তবে এটা যতটুকু সবাই বলতেছে যে এটা একটা ইন্ডিয়ার পাঞ্জাবের কোনো ড্যান্সের থেকে এটা কপি করা, তো আমি জানি না এটা কি, এটা ওইটাই কিনা তারা, যদি আপনারা যদি অলরেডি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো এখান থেকে আমি একটা ইমোট বাদ দিব, তারপরে কিন্তু ইমোটটা আমি এই এটা অ্যাড করতে পারবো। তো এখানে অ্যাড করার জন্য আমাকে প্রথমে একটা ইমোট সিলেক্ট করতে হবে, তারপরে কিন্তু এটা আমি নিয়ে যেতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ইমোট সিলেক্ট করলাম, তারপরে এটা ইকুইপ করে ফেললাম। তো দেখতে পাচ্ছেন আমার ইমোটটা কিন্তু ইকুইপ হয়ে গেছে, এবং আমার আটটা যে সেকশন আছে ওইখানে কিন্তু চলে এসেছে। তো গাইজ, আমার কিন্তু টপ আপ কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এইটাই হলো আমাদের সেই ইমোটটা। ইমোটটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো ভাই সাহেব, ইমোটটা কিন্তু ততটাও খারাপ না। আর আপনারা যারা যারা রেগুলার টপ আপ করেন তারা তো এমনিতে টপ আপ করতেই পারেন, ওটা নিয়ে তো কোনো সমস্যা নেই। আর যারা টপ আপ করতে একটু সমস্যা তারা আমি সাজেস্ট করবো ভাই, আপনারা আরও ভালো ভালো ইমোট পাবেন, আরও অনেক ইভেন্ট থাকবে। তো আপনাদের এখন টপ আপ করার প্রয়োজন নাই, যেহেতু যদি টাকার কোনো সমস্যা হয়। আর আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি, ইমোটটা কিন্তু আমরা একদম ফ্রিতে পাবো। তো আপনারা যারা টপ আপ করার কথা ভাবতেছেন, আপনাদের কাছে যদি অ্যামাউন্ট থাকে বা টাকা থাকে টপ আপ করার মতো, তাহলেই আপনারা টপ আপ করেন। কারণ টপ আপ করলে কিন্তু ইমোটটা আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন, মানে আপনার যে ডায়মন্ডটা আছে ওইটা কিন্তু আপনার অ্যাকাউন্টে থেকে যাবে, তার সাথে সাথে কিন্তু আপনারা ফ্রিতে ইমোটটা পেয়ে যাবেন। সেই ডায়মন্ডের যে অ্যাকাউন্টটা, যে ডায়মন্ড আপনার অ্যাকাউন্টে থাকবে ওটা চাইলে আপনারা অন্য কোনো ইভেন্টে খরচ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এটা আপনার সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করবে যে আপনারা এখন এটা নেবেন বা নেবেন কিনা। তো আমি কিন্তু অলরেডি আপনাদেরকে ইমোটটা দেখে দিয়েছি, ইমোটটা দেখে কেমন দেখা যায়। তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, এবং ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই, আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।